বন্ধুরা আজ আলোচনা করব ভূমি অধিগ্রহণ বা ল্যান্ড অ্যাকুইজিশন সম্পর্কে। জমি অধিগ্রহণের টাকা কিভাবে আপনি উত্তোলন করবেন, জমির মূল্যমানের বেশি উত্তোলন করতে পারবেন কি না, আর সরকার কেন কখন কিভাবে আপনার জমি অধিগ্রহণ করতে পারে আর কখন করতে পারবে না, আর আপনি কখন কোন প্রেক্ষাপটে জমি অধিগ্রহণে বাধার সৃষ্টি করতে পারবেন কিংবা জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের টাকা আদায় করতে পারবেন, আর ক্ষতিপূরণের টাকা পেতে বিলম্ব হলে আপনি কী করবেন, জমি অধিগ্রহণের যাবতীয় সুবিধা অসুবিধা নিয়ে কথা বলতে আমি পিএম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। সরকার কিন্তু দেশের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের লক্ষ্যে অবকাঠামো নির্মাণে অর্থাৎ ঘর বাড়ি দালান কোঠা অফিস আদালত শিল্প কারখানা বিদ্যুৎ কেন্দ্র রেলপথ সড়ক বা সেতুর প্রবেশপথ বা এ জাতীয় যে কোনো উন্নয়নমূলক কাজের জন্য কিছু তৈরি করতে হলে আপনার সম্পত্তি কিন্তু অধিগ্রহণ করতে পারে। শুধু ব্যতিক্রম রয়েছে দুইটা ক্ষেত্রে, এক ধর্মীয় উপাসনালয়, আরেকটি হচ্ছে কবরস্থান বা শ্মশান অধিগ্রহণ করা যাবে না। এগুলোও অধিগ্রহণ করা যাবে যদি তা জনস্বার্থে একান্ত অপরিহার্য হয়, সেক্ষেত্রে শুধু নিয়ম রয়েছে যে অন্যত্র স্থানান্তর বা পুনর্নির্মাণ করে দিতে হবে। এখন জানার বিষয় হচ্ছে যে আপনি জমি অধিগ্রহণের চিঠি হাতে পেলেন যে আপনার বাড়িঘর সরকারের পক্ষ থেকে অধিগ্রহণ করা হবে। সরকারের পক্ষ থেকে চারধারা নোটিশ জারির পর আপনি কিন্তু 15 কার্যদিবসের মধ্যে সেই অধিগ্রহণের বিরুদ্ধে মাননীয় জেলা প্রশাসকের নিকট আপনি আপত্তি দাখিল করতে পারবেন। জেলা প্রশাসক সে আপত্তি গ্রহণ করে ভূমি মন্ত্রণালয় অথবা বিভাগীয় কমিশনারের কাছে প্রেরণ করবেন ক্যাটাগরি অনুযায়ী। তাদের সিদ্ধান্তই জনপ্রয়োজন বা জনস্বার্থে গৃহীত হয়েছে বলে গণ্য হবে এবং এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এর বিরুদ্ধে আপনি আর কোথাও আপিল করতে পারবেন না, কোনো আদালতে মামলা মোকদ্দমাও করতে পারবেন না। আর শেষবারের মতো সাতধারা নোটিশ জারি হয়, সাতধারায় নোটিশ জারির পরে আর কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না। এখন জানার বিষয় হচ্ছে জমির মূল্য ক্ষতিপূরণ হিসেবে আপনি কিভাবে আদায় করবেন। নোটিশ জারির সময় কিন্তু সংশ্লিষ্ট বাজার মূল্য নির্ধারণের সময় উক্ত স্থাবর সম্পত্তির পারিপার্শ্বিক এলাকার সমশ্রেণীর এবং সমান সুবিধাযুক্ত স্থাবর সম্পত্তির নোটিশ জারির পূর্বে 12 মাসের গড় মূল্য হিসাব আপনাকে দিবেন। তবে যে বিষয়গুলো সরকারের পক্ষ থেকে বিবেচনা করা হয় তার মধ্যে নাম্বার এক, জমির উপরে যদি দণ্ডায়মান যে কোনো ফসল বা বৃক্ষের জন্য স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তির ক্ষতি কেমন হবে সেই ক্ষতিপূরণ আপনাকে দিবে। নাম্বার দুই, অধিগ্রহণের কারণে স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তির বিদ্যমান অপর স্থাবর সম্পত্তি হতে প্রস্তাবিত স্থাবর সম্পত্তির বিভাজনের ফলে সৃষ্ট ক্ষতি সম্পর্কে। নাম্বার তিন, অধিগ্রহণের কারণে স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তির অন্যান্য স্থাবর বা অস্থাবর সম্পত্তি বা উপার্জনের উপরে যদি কোনো ক্ষতিকর প্রভাবের ফলে সৃষ্ট ক্ষতি হয় সেটাও কিন্তু সরকারের পক্ষ থেকে আপনাকে দেওয়া হবে। নাম্বার চার, অধিগ্রহণের কারণে স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিকে তার আবাসস্থল বা ব্যবসা কেন্দ্র স্থানান্তর করতে বাধ্য হলে উক্তরূপ স্থানান্তরের জন্য যুক্তিসঙ্গত যে খরচ সেটা কিন্তু সরকারের পক্ষ থেকে বহন করা হবে। নাম্বার পাঁচ, সরকারি কোনো প্রয়োজনে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিকে বাজার দরের উপরে অতিরিক্ত শতকরা 200% ক্ষতিপূরণ প্রদান করবে। অর্থাৎ সম্পত্তির মূল্যটা যদি 2 কোটি টাকা হয় আপনাকে কিন্তু আরও 4 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। নাম্বার ৬, বেসরকারি কোনো প্রতিষ্ঠানের জন্য সরকার যদি ভূমি অধিগ্রহণ করে থাকে সেই ক্ষেত্রে উক্ত ক্ষতিপূরণের পরিমাণ হবে বাজার দরের উপর অতিরিক্ত শতকরা 300%। অর্থাৎ সম্পত্তির মূল্য যদি 2 কোটি টাকা হয় তাহলে আপনাকে আরও 6 কোটি টাকা অতিরিক্ত ক্ষতিপূরণ দিতে হবে। নাম্বার ৭, অন্যান্য কারণে সৃষ্ট ক্ষতির জন্য উক্ত ক্ষতিপূরণের পরিমাণ হবে বাজার দরের উপর অতিরিক্ত শতকরা 100%। অর্থাৎ সম্পত্তির মূল্য 2 কোটি টাকা হলে আপনাকে আরও 2 কোটি টাকা অতিরিক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। ক্ষতিপূরণ মঞ্জুরির প্রাক্কলিত অর্থ জমা দেওয়ার 60 কার্যদিবসের মধ্যে কিন্তু জেলা প্রশাসক ক্ষতিপূরণের অর্থ বুঝিয়ে দেবেন। কোনো ব্যক্তি যদি ক্ষতিপূরণের অর্থ নিতে অসম্মত হন বা ক্ষতিপূরণ নেওয়ার দাবিদার যদি পাওয়া না যায় অথবা ক্ষতিপূরণ দাবিদার মালিকানা নিয়ে কোনো আপত্তি দেখা দেয় তাহলে ক্ষতিপূরণ অর্থ কিন্তু সরকারি কোষাগারেই জমা হবে। এখন জানার বিষয় হচ্ছে যে রাষ্ট্র কর্তৃক ভূমি অধিগ্রহণের সম্পত্তি নিয়ে কোনো মামলা মোকদ্দমা করা যাবে কি না, অধিগ্রহণকৃত সম্পত্তি নিয়ে প্রদত্ত কোনো আদেশ বা কোনো ব্যবস্থার বিরুদ্ধে বাংলাদেশের কোনো ধরনের মামলা বা আবেদন গ্রহণ করার এখতিয়ারকে রহিত করা হয়েছে। স্থাবর সম্পত্তি অধিগ্রহণ এবং হুকুম দখল আইন 2017-এর 47 ধারায়
অধিগ্রহণ কার্যক্রমের বিরুদ্ধে মামলা মোকদ্দমা না করার বিষয়ে স্পষ্ট উল্লেখ রয়েছে। এছাড়া আমাদের সংবিধানের 42-এর 2 অনুচ্ছেদ বলছে যে ক্ষতিপূরণ সহ বাধ্যতামূলক স্থাবর সম্পত্তি গ্রহণের ক্ষেত্রে আদালতে কোনো প্রশ্ন উত্থাপন বা মামলা না করার বিষয় বলা রয়েছে। কাজেই জমি অধিকরণ, ল্যান্ড এক্যুজিশন বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।